আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আমরা সকলেই জানি একদম স্কুল জীবন থেকে শিখে আসছে দেশের ইতিহাস স্বাধীনতা সংগ্রাম কিন্তু আমার বক্তব্য হচ্ছে আজকের যে এদেশের স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এদেশের স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে ফাঁসিতে ঝুলেছে দীর্ঘদিন কারারুদ্ধ হয়েছে বহু মা বোন তারা জীবনকে বেলিয়ে দিয়েছে বহু রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে তাই আজকে রক্ষা করতে হবে আজকে আমরা যারা এই জন্মের মানুষ যারা স্বাধীনতাকে উপভোগ করছি তাদের দায়িত্ব হচ্ছে এদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা চলছে এদেশের গণতন্ত্রকে হত্যা করার যে চক্রান্ত চলছে এদেশের সংবিধানকে যে সংবিধান তৈরির জন্য আমাদের দেশের লোকেরা রক্ত দিয়েছিল সেই বীর বিপ্লবীদের যদি আমরা সম্মান করি তাহলে দেশের সংবিধানকে রক্ষা করার দায়িত্ব আমাদের এদেশের ধর্ম নিরপেক্ষতা আজ আক্রান্ত এদেশের ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এদেশের কৃষক সমাজ আক্রান্ত এদেশের মজুর সমাজ আক্রান্ত শ্রমিক সমাজ আক্রান্ত ছাত্র যুব আক্রান্ত তীব্র বেকার সমস্যা

কাল কাজ করা নিজ কর্তব্য পালন করে দেশকে উন্নত করা স্বাধীনতা মানে শুধু ওই লাইনে দাঁড়িয়ে শিশুদের চকলেট খাওয়া নয় স্বাধীনতা মানে মঞ্চে দাঁড়িয়ে শুধু ভাষণ দেওয়া নয় স্বাধীনতা মানে শুধু ইতিহাসের পাতায় শরণাক্ষরে লেখা থাকা কোনো কাগজের ব্যাপার নয় স্বাধীনতা মানে প্রতিটা মানুষ দুবেলা দুমুঠো খাবে প্রতিটা মানুষ নিরাপদে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দেশ হিসাবে গড়ে উঠবে দেশ হিসাবে গড়ে উঠবে উন্নয়নশীল ভারতবর্ষ হিসাবে গড়ে উঠবে তার নাম স্বাধীনতা যদি আমরা ভারতবর্ষকে দারিদ্র মুক্ত করতে না পারি ক্ষুধা মুক্ত করতে না পারি পণ মুক্ত করতে না পারি যদি এদেশের কৃষক আত্মহত্যা করে ঋণের দায়ে যদি মানুষ আত্মহত্যা করে যদি এদেশের একজন নারী বিয়ে কিভাবে দেবে তা নিয়ে চিন্তিত থাকে যদি একেবারে জন্মের পরে নারী এই অপরাধে তাকে হত্যা করা হয় যদি শিশুরা এখনো ইটভাটাতে কলকারখানায় হোটেলে কাজ করে যদি এদেশের প্রতিটা মানুষ শিক্ষিত না হয় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে জাতীয় পতাকার তলায় ফুল দেওয়া জাতীয় পতাকা নিয়ে খেলা করা জাতীয় পতাকা নিয়ে অহৈহলল করার মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর কোনো সম্পর্ক নেই আপনারা জানেন যে এদেশের স্বাধীনতা অর্জনের জন্য হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আজকের যে বাংলাদেশ সে বাংলাদেশ তখন ছিল না আজকের যে পাকিস্তান সে পাকিস্তান সেদিন ছিল না আজকের যে কাশ্মীর সমস্যা সব এক ছিল সেদিন সেদিন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল বৃহত্তর ভারত উপমহাদেশ সেদিন রক্ত দিয়েছিল আমার মা বোন দাদা কাকুরা আর সেই স্বাধীনতা অর্জনের জন্য কোথাও হয়েছে কৃষক বিদ্রোহ কোথাও হয়েছে নৌ বিদ্রোহ মায়েরা বাড়িতে বাড়িতে প্রস্তুত নিয়েছিল স্বাধীনতাকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশটাকে রক্ষা করার জন্য ব্রিটিশ বেঈমান তারা চলে গেছে কিন্তু এদেশের এই স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে কেউ কেউ বলেন সালে মহাবিদ্রোহের সময়ে পঞ্চাশ হাজার মুসলমান ফাঁসিতে ঝুলেছিল যদিও ব্রিটিশ সরকার বলছে যে এই সংখ্যাটা সাতাশ হাজারের কিছু বেশি যদি ব্রিটিশ সরকারের তথ্যটাও ধরা হয় বেইমান ব্রিটিশ সরকারের ইতিহাসটাকে তো আমরা বিশ্বাস করি না কেউ কেউ আজকের যুগে ব্রিটিশের তৈরি ইংরেজদের তৈরি ইতিহাসটাকে তারা মনে করে সত্য ইতিহাস সেই ইতিহাসের উপর দাঁড়িয়ে ডিভাইড অ্যান্ড রুলস নীতিকে তারা ফলো করে আর এদেশের মাটিকে এখনো তারা বিষাক্ত করার চেষ্টা করে যায় এদেশের যারা ধর্মনিরপেক্ষ ঐতিহাসিক তাদেরকে তারা পাত্তা দেয় না তারা ব্রিটিশের তৈরি ইতিহাসটাকে তারা মেনে নেয় আজও কেননা তাদের মাথায় মগজে রক্তে ব্রিটিশের রক্ত প্রবাহিত তাই তারা সেই ব্রিটিশকে আজও ভুলতে পারেনি ব্রিটিশের তৈরি আইন ব্রিটিশের তৈরি নিয়ম ব্রিটিশের তৈরি সাহিত্য ব্রিটিশের তৈরি ইতিহাসকে তারা লালন পালন করে আর এদেশের মানুষের মধ্যে বিভেদের বীজ বপন করে চলেছে আজও এই কাজ শুধুমাত্র আজকের সরকার বা আজকের শাসন আমলে নেই স্বাধীনতার পর থেকেই এই ট্রেডিশন সমানে চলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক স্বাধীনতা যখন পেয়েছিল তখন কেউ কেউ বলেছিল এই আজাদে ঝোটা হয় কেন না তাদের কাছে মনে হয়েছিল এটা প্রকৃত স্বাধীনতা নয় তারপরেও আজকের এতটা বছর পর সাত দশক পর আমি এটুকুই বলবো যে যা হয়েছে তা হয়েছে আসুন আমরা স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে আমাদের লক্ষ্য দেশটাকে নতুন ভাবে নামে হত্যা করা হবে না কোন স্লোগানের নামে কাউকে খুন হতে হবে না সেই দেশে কেউ রাজনীতির নামে খুন হবে না রাজনীতি হবে সেখানে দেশ গঠনের জন্য সেই দেশ চাই যে দেশে ছাত্র যুবরা পড়াশোনা করার পর চাকরির গ্যারান্টি পাবে আমরা সেই দেশ চাই যে দেশে একজন ক্ষুধার্ত মানুষ যদি কেউ থাকে সেই ক্ষুধার্ত মানুষকে রেখে প্রধানমন্ত্রী খাবে না আমরা এমন কোন দেশ চাই না যে দেশে প্রধানমন্ত্রী এখান থেকে সেখানে ঘুরবে বিরাট অট্টালিকায় থাকবে আর তার খাবারের মেনু হবে লক্ষ লক্ষ টাকার আর একদিকে আমাদের কলকাতা দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরের ফুটপথে মানুষ ত্রাহি ত্রাহি করবে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য এইরকম ক্ষদিরাম চাননি এই দেশ বাঘাযাননি মোহাম্মদ আলী শওকাত আলী মীর নিসার আরী কেউ চাননি এ দেশ তাই আমরা এ দেশ চাই না আমরা সেই দেশটা চাই যে দেশে একজন নারী নিশিত রাতে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত আসবে কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত একা নিয়ে যাবে কেউ কটু কথা পর্যন্ত করবে না আমরা এমন একটি দেশ চাই যে দেশে একটিও ধর্ষণের মতো ঘটনা ঘটবে না নির্যাতন হবে না আমরা সেই দেশ চাই যে দেশে আমার মায়েরা বৃদ্ধাশ্রমে থাকবে না আমরা এমন একটি পরিকাঠামো চাই সামাজিক বন্ধন চাই রাষ্ট্রীয় সিস্টেম চাই যেখানে আমাদের মায়েদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে ছেলেরা আত্মীয় স্বজন দেখভাল করবে এবং রাষ্ট্র এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমরা সেই দেশ চাই যেখানে অশ্লীলতার বন্যা বয়ে যাবে না আমাদের যুব সমাজকে মদ ড্রাগ অশ্লীলতা দিয়ে দেশের স্বাধীনতার মন্ত্রকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত হবে না আমরা সেই দেশ চাই আমরা এমন একটা দেশ চাই যে দেশে একজন শিশু জন্মগ্রহণ করার পরই তাকে পড়াশোনার সমস্ত যাবতীয় দায়িত্ব সরকার নেবে বিদ্যুৎ জল খাদ্য বাসস্থান নিরাপত্তা এবং যাবতীয় একটি মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যা যা প্রয়োজন সব কিছু করে দেবে রাষ্ট্র এই জন্যই আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে লড়াই করেছে যদি এটা না হয়ে থাকে তাহলে মোহাম্মদ আলী আর মা আবেদা দেওয়া কেন তার দুই ছেলেকে দুই বেঞ্চের উপরে রেখে বলে যে মোহাম্মদ আলী শওকাত তোরা তোর আমরা মা তোদেরকে এই মন্ত্রে উজ্জীবিত করছি যে আমি তোদের মা বলছি ব্রিটিশ বেঈমানদের বিরুদ্ধে তাদেরকে লড়াই করতে হবে যদি ব্রিটিশ বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে দেশটাকে স্বাধীন না করতে পারিস তাহলে কাল পরকালে মৃত্যুর পর আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমি দুধের ঋণ নেব এই মন্ত্র যখন তার কাছ থেকে শুনেছিল মোহাম্মদ আলিয়ার সওকাতালী স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে গান্ধীজির নেতৃত্বে কখনো লন্ডন কখনো মুম্বাই কখনো দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে তারা লড়াই করেছিলেন এবং আপনারা জানেন যে এই লড়াই করতে গিয়ে তাদেরকে জেল খাটতে হয়েছিল জেলের ভিতরে তাদেরকে লম্বা প্যান্ট পরতে দেওয়া হয়নি হাফ প্যান্ট পরে রাখা হয়েছিল তাদেরকে নামাজ পড়তে দেয়নি তারপরেও তারা বলেছিল যে না স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে আমাদের এই দেশটাকে স্বাধীন করতেই হবে কারণ আমার মা বলেছে শুধু আবেদা নয় এরকম মাজেরা থেকে শুরু করে বহু মহিলা এমন অনেক মহিলা আছে যাদেরকে দগ্ধ করেছে ব্রিটিশ বেইমান তাদেরকে পুড়িয়ে মেরেছে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে শয়ে শয়ে মুসলিম নারী তারা রক্ত দিয়েছে হিন্দু নারী তারা রক্ত দিয়েছে খ্রিস্টান নারী তারা রক্ত দিয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে বহু খ্রিস্টান লড়াই করেছে বহু শিখ লড়াই করেছে কৃষকরা শ্রমিকরা লড়াই করেছে দেশে এদেশের যারা রাষ্ট্রনায়ক তাদের ভাবা উচিত যে এ দেশটা আজকের যিনি কথা বলছেন আজকের যিনি মুখ্যমন্ত্রী আজকের যিনি প্রধানমন্ত্রী আজকের যিনি নেতা যে জাতীয় পতাকার তলায় যে একটি ফুল দিয়ে যে দেশ সম্মান জানাচ্ছেন আর বাইরে এসে দেশের দুবেলা দুমোটো খেতে পায় না মানুষ করছে এর এর জবাব কিন্তু দিতে হবে আজকের যে স্বাধীনভাবে কথা বলছেন আপনি ঘুরে পিছনে কারা সেদিন তো এই পাকিস্তান আর বাংলাদেশের কসকাচানি ছিল না সেদিন স্বাধীনতার সংগ্রামের সময় তো সেদিন তো আমাদের এই বিভেদ ছিল না আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জার্মানি গিয়েছে জাপান গিয়েছে মায়ানমার গিয়েছে বাংলাদেশ থেকে পাকিস্তান আফগানিস্তান সব একাকার হয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল তাদের একটাই মন্ত্র ছিল যে এদেশ উজ্জীবিত হয়ে গোটা পৃথিবীকে নেতৃত্ব দেবে আমরা সেই ভারতবর্ষ চাই যে ভারতবর্ষ হবে মডেল ভারতবর্ষ একদিকে চলতে ধর্ষণ একদিকে চুরি আর একদিকে ডাকাতি একদিকে ঘুষ একদিকে সুদ একদিকে দেনা আর একদিকে বড় বড় ভাষণ এটা হতে পারে না জাতিতে জাতিতে বিভিন্ন গোষ্ঠীতে গোষ্ঠীতে বিভেদ ভারতবর্ষের ইতিহাস নয় তাই আমরা চাইব যে অতীত অতিথি আগামী দিনের যে প্রজন্ম আসছে তাদেরকে এবার লড়াই করতে হবে স্বাধীনতার জন্য স্বাধীনতা রক্ষার জন্য যে আমাদের সংবিধান আছে প্রাণ প্রিয় সংবিধান তাকে রক্ষা করার জন্য এদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য তাই আমি আমার ছাত্র যুব যৌবন কৃষক আমার সাংবাদিক বন্ধুরা লেখক সাহিত্যিক আমরা পৃথিবীতে এসেছি আমরা আজ আনন্দে আছি কিন্তু আমাদের পূর্বপুরুষরা যে স্বাধীনতার পথ দেখিয়েছিল তাকে আমরা যদি রক্ষা করতে না পারি যদি ইতিহাস বিস্মিত হই তাহলে আগামী দিন জেনারেশন ক্ষমা করবে না আমরা শুধু খাবো আর মরে যাবো এই জন্য পৃথিবীতে আসেনি আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে এমন মন্ত্রে উজ্জীবিত করতে চাই আমেরিকার মানুষ যেন বলতে পারে পৃথিবীতে একটা দেশ আছে তার নাম ভারতবর্ষ ইসরায়েল যেন বলতে পারে জার্মানি যেন বলতে পারে আরব যেন বলতে পারে তুরস্ক যেন বলতে পারে পৃথিবীতে একটা দেশ আছে সে দেশের নাম ভারতবর্ষ যে দেশ পাকিস্তান বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে চীনের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক রেখে শিক্ষায় দীক্ষায় চাকরিতে সব দিক দিয়ে উন্নত এবং এমন একটা দেশ চায় যে দেশে চুরি করা তো দূরের কথা চুরি করার সাহস পর্যন্ত কল্পনা পর্যন্ত কেউ করবে না আমাদের দেশে ঘোষ নেওয়া তো দূরের কথা ঘোষ নেওয়ার কল্পনা পর্যন্ত কেউ করবে না এমন একটা আমরা দেশ চাই আমাদের সরকারি আধিকারিকদের বিভিন্ন প্রশাসনিক স্তরের লোকদের বিরুদ্ধে বারবার ঘোষের অভিযোগ আসে এটা বন্ধ হওয়া উচিত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ আসে এটা বন্ধ হওয়া উচিত আর যদি বন্ধ না করতে পারেন তাহলে জাতীয় পতাকা তুলে বন্দে মাতারাম গে জনগণমন অধিনায়ক গে আর ফুল দিয়ে জনগণের টাকা দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে বড় বড় ভাষণ দেওয়ার কোনো মানে নেই আপনার চেয়ে ওই মাঠের শ্রমিকটি ভালো যে মাঠের শ্রমিকটি আজ স্বাধীনতা দিবসে পাট কাটছে ধান লাগাচ্ছে কলকারখানায় কাজ করছে এই সকাল বেলা থেকে তারা মাঠে নেমে পড়েছে কাজে তারা মেশিন চালাচ্ছে সেচ দিচ্ছে তারা ধান রোপণ করছে আপনার আমার মুখের খাবার তুলে দিচ্ছে এই সকালে তারা পুকুরে নেমেছে নদীতে নেমেছে এক হাঁটু জলে তারা নেমে কাপড়ের মধ্যে দিয়ে গোটা শরীর শিরশির করছে এই ঠান্ডাতে তারা জলে নেমে পাটগুলিকে পাটগুলির পাটের দাম নেই তারপরেও তারা এই কাজ করে যায় আলোর দাম নেই তারপরেও তারা এ কাজ করে যায় একটা সভ্যতার পর আর একটা সভ্যতার উত্থান পতন ঘটে তারা তাদের কাজ করে যায় আমার চোখে তো শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী আমার চোখে তো শ্রেষ্ঠ দেশপ্রেমী ওই ম্যাথর যে ম্যাথরটা আপনার আমার পায়খানা পরিষ্কার করে প্রতিদিন এই লোকটিকে কখনো জাতীয় সংগীত গাইতে হয় না এই লোকটিকে বড় বড় ভাষণ দিতে হয় না শ্রমিক ভাই আমার সারা দিন ধরে এদেশের সংহতি সম্প্রীতি উন্নয়নের জন্য কাজ করছে এই লোকটিকে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগাতে হয় না এই লোকটিকে কখনো সংবিধান আক্রান্ত হয় এই লোকটির দ্বারা এমন ভয় আমাদের থাকে না তাই আমরা চাই ম্যাথর মুচি প্রামাণিক কর্মকার এরা আসুক এরা নেতৃত্ব দে সৎ এবং যোগ্য ছেলেরা উঠে আসুক এদেশের নেতৃত্ব দে শেষ কথা আমি এটুকুই বলবো এদেশটা তখনই স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হবে এদেশটা তখনই রক্ষিত হবে যখন মানুষের ভিতরে জবাবদিহি চেতনা আসবে আমি এদেশের প্রধানমন্ত্রী আমি এদেশের মুখ্যমন্ত্রী সে যেই হোক আজকের যিনি আছেন তিনি এবং এর আগে যারা ছিলেন তারা রাষ্ট্র নেতারা যারা বিভিন্ন মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন দেশ চালাচ্ছেন রাজ্য চালাচ্ছেন জেলা চালাচ্ছেন চালাচ্ছেন ব্লক তারা যদি একবার বিবেকে তাদের দংশন করে এ দেশ স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত এক দেশ বহু রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার দেশ একে রক্ষা করতে হবে যদি রক্ষা না করতে পারি তাহলে জনগণ আমার কাছ থেকে জবাব নেবে আর মুসলিমরা যদি এটা বিশ্বাস করে যে না আমি সুদ খেলে ঘুষ খেলে চুরি করলে মদ খেলে মানুষের ক্ষতি করলে